একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বার বার ফিরে যাওয়া। একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বার বার ফিরে যাওয়া। কখনো সোনালী রোদ, কখনো মেঘ আসে, তবু ছুটে যায় সবাই সুখের কাছে। সুখের কাছে শুধু, সুখের কাছে, সুখের কাছে, সুখের কাছে। তুমি যে একটা জ্ঞানী লোক সেটা আমাকে বোঝাতে হবে না? যাক, আমি যে জ্ঞানী লোক সেটা বুঝতে পেরেছো আমার সাথে সাথে থেকে। তুমিও তাহলে কিছু জ্ঞান অর্জন করেছো। নাম না জানলে কেমন নেই মনে হয়, কোনো অস্তিত্ব। আমার নাম হাসনা, ফুলের নামে না। আমি যে তোমার চেয়ে অনেক বয়সে বড়, তুমি সেটা বোঝো? আপনি যে ওকে তুমি করে বললেন, আমরা ইউনিভার্সিটিতে পড়ি, তুমি বলতে হাই স্কুলের মেয়েদের, বুঝেছেন? দেখো খুকি, কি বুঝিনি, মানে হারে হারে টের পেয়েছি। মেজু ভাই মানে ঘরে তো নেই।
আমি ওই মেঘের উপর দিয়ে হাঁটতে পারি, আপনি পারেন? আগে কখনো মেঘের উপর দিয়ে হাঁটিনি, আজ পরীক্ষা করে দেখব। আমার হাত ধরলে পারবে। ছবি, চলো ঘরে চলো। ওঠো, চলো, বাইরে যাবে না? বাইরে যাব কেন? আমি তো বাইরে যাই না। বাইরে গেলে আমার নানি কাঁদবেন। কেন কাঁদবে? আমাকে ভালোবাসে বলে? কিন্তু আমিও যে কাঁদছি। তুমি কাঁদছো কেন? আমি একা বলে, আমার কেউ নেই বলে? তোমাকে আমার চাই ভুল। আচ্ছা, ঘরে এমন সুগন্ধ কিসের? আমার, আমি হাসনা হেনা। তোমাকে আমার সাথে যেতে হবে ভুল, তোমাকে আমার চাই। আমি তোমাকে ছাড়ব না। ফুল, তুই কি জেগেছিস? তোমাকে আমার চাই ফুল, ফুল আমার সাথে তোমাকে যেতে হবে। কার সঙ্গে কথা বলছিস বলো? যাবে, আমার ছোট মামা আমাকে ডাকছে। ডাকুক, তুমি আমার সাথে কথা বলো ফুল। একা থাকতে আমার ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে। কি রে ফুল, তো তোমার চোখ খুলছে না, সর তো আমি দেখি। ফুল, এই ফুল, দরজা খোল, দরজা খোল ফুল। বড় মামি ডাকছে, আমি দরজা খুলবো। ঠিক আছে, খোলো, আমার কথা বলবে না। বললে আচ্ছা বলবো না। জানো ফুল, মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয়। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল কাউকে বিশ্বাস করা। কখনো কাউকে বিশ্বাস করবে না। আচ্ছা, তোমার দরজা আমি খুলে দিচ্ছি। এমন ক্ষমতা চাও তুমি? তুমিও পেতে পারো। চাই, আমি এমন ক্ষমতা চাই। দেবে আমাকে? দেব, দিতে চাই। বিছানা থেকে ওঠেনি, দরজা খুললো কে? এই ক্ষমতা আমি তোমাকে দিতে পারি, তুমি চাও? কি বলছিস তুই?
একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। কখনো সোনালি রোদ, কখনো মেঘ আসে, তবু ছুটে যায় সবাই সুখের কাছে। সুখের কাছে শুধু, সুখের কাছে, সুখের কাছে, সুখের কাছে। জ্ঞানী লোক সেটা বুঝতে পেরেছ, আমার সাথে সাথে থেকে তুমিও তাহলে কিছু জ্ঞান অর্জন করেছ। নাম না জানলে কেমন নেই মনে হয়, কোন অস্তিত্ব। আমার নাম হাসনা, ফুলের নামে না। আমি যে তোমার চেয়ে অনেক বয়সে বড়, তুমি সেটা বোঝো? আপনি যে ওকে তুমি করে বললেন, আমরা ইউনিভার্সিটিতে পড়ি, তুমি বলতে হাই স্কুলের মেয়েদের, বুঝেছেন? দেখো খুকি, বুঝিনি মানে হারে হারে টের পেয়েছি। দেখো ভাইয়া, এই ছবিকে পাওয়া যাচ্ছে না। ছবিকে পাওয়া যাচ্ছে না মানে কোথায় গেছে?
একটা কাজ করো, আমি ছাদে দেখি, তোমরা একটু বাগানে দেখো। ঠিক আছে, চলো 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 চলো। আমি ওই মেঘের উপর দিয়ে হাঁটতে পারি, আপনি পারেন? এসব চিন্তা করো না তো গুম। আরে আরে কি খবর রানী ভাই সাহেব, কি সৌভাগ্য আপনি আমার বাড়ির সামনে। তা আপনি আমার টেলিফোন করলেই পারতেন, আমি কি আপনার সাথে দেখা করতাম? না তেমন জরুরি কিছু নয়, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার আপনার সাথে দেখা করে যাই, আবার ভাবলাম গ্রামে চলে গেছেন কিনা খোঁজ নিয়ে যাই। তা ভালো ভালো, খুব ভালো। তা আপনার কেমন চলছে, সব খবর ভালো তো? বেটা এমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছে কেন? সব খবর ভালো তো? না বেটা একবারও বাড়ির ভেতরে যেতে বলছে না কেন? ভালো ভালো ভালো। ইয়ে ভাই সাহেব চলেন ভেতরে গিয়ে এক কাপ চা খাই। চা কিন্তু আজ যে হবে না ভাই সাহেব, আমার একটু বিশেষ কাজে বাইরে যাচ্ছি, আপনি বরং অন্য সময়। না না অন্য সময় তো হবে না, আমি তো কালকে গ্রামের বাড়ি চলে যাচ্ছি। ও কালই চলে যাচ্ছেন, তাহলে থাক। ইয়ে আমার এক বন্ধু এখানেই থাকে, প্রায়ই এখানে আসি, রিটায়ার্ড লাইফ বোঝেনি তো, সময় কাটতে চায় না। না আমি ঠিক বুঝি না ভাই সাহেব, আমার তো এখন রিটায়ারমেন্টের বয়স হয়নি। হ্যাঁ তাই তো, আপনি তো এখনো ইয়াং, একদিন আমার বাড়িতে আসবেন। না মানে আমার বাড়ি মানে আপনার ওই পুরনো বাড়ি। হ্যাঁ আচ্ছা আসবেন। ইরিটেটিং ওল্ড। কাউকে খুঁজছো? আপনাকে না, আমি আসলে কাউকে খুঁজছি না। আজ তোমার গাড়ি আসেনি তোমাকে নিতে? না আমি আসতে বারণ করে দিয়েছি, আজকে জয়কে নিতে গাড়ি যাবে। জয়? জয় জয় জয়, ইয়েস, তোমার বড় মামার ছেলে। মাই গড, আপনি দেখি সবাইকে চেনেন, আপনি গোয়েন্দা নাকি? তোমার মতো মেয়ের সামনে দাঁড়ালে কোন পুরুষেরই না গোয়েন্দা হতে ইচ্ছা করে। এরকম দাড়ি রাখেন কেন? দাড়ি তোমার পছন্দ না? ঠিক আছে কেটে ফেল। আচ্ছা আমি আসি। হ্যাঁ বাড়িতে সবাই চিন্তা করবে। ওকে যাও। যাও আবার দেখা হবে। Thank you.
আসসালামু আলাইকুম। আমি রহমান সাহেবের কাছে এসেছিলাম, উনি আছেন? আমি একটু বসবো? আমি জানি আপনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন, রহমত সাহেবের কাছে আমি সব শুনেছি, আপনাদের বাড়িটা আমি কিনেছি। আসুন না, আপনার যে মেয়েটি মারা গেছে ওই বয়সে আমার একটা নাতনি আছে, ওকে দেখলে আপনার ভাল লাগবে। আমার মেয়ে তো মারা যায়নি। কি বললেন? এই বাজে কথা বলার জন্যই বুঝি আপনি এসেছেন? আমার মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। আমি জানি সে ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। তার জন্যই তো আমি ওই বাড়িতে অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু ওই লোকটা তা দিল না। যান আপনি। একটু ভালোবাসা জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। একটু ভালোবাসা জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া।